আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত 2020 সালের ফলাফল প্রত্যাশীরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই দুরুদুরু করছে মনটা, কখন রেজাল্ট পাবলিশ হবে, কখন আপনার রেজাল্টটা হাতের মুঠোয় পাবেন। হ্যাঁ বন্ধুরা, 2020 সালের এসএসসি দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল 31 মে পাবলিশ হতে যাচ্ছে, সুতরাং চিন্তার কিছু নেই। আমাকে অনেকে অনুরোধ করেছেন যে কিভাবে ঘরে বসে ফ্রি রেজিস্ট্রেশন করা যায়, অর্থাৎ আপনি আপনার হাতের মুঠোফোনের মাধ্যমে এই তথ্য প্রযুক্তির যুগে ঘরে বসে যে রেজাল্ট পাচ্ছেন এটি একটি যুগান্তকারী উদাহরণ বলা যায়। সুতরাং নিশ্চিন্তে নিঃসংকোচে কিভাবে আপনি ঘরে বসে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন সেই প্রসেসটি স্টেপ বাই স্টেপ খুব সহজে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বকবক অনেক করেছে, ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো একটি কথা মুখস্থই বলতে হয়, সেটি হচ্ছে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটি এনেবল করে দিন, অর্থাৎ সকল নোটিফিকেশন যাতে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন, এবং লাইক দিন, বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার বন্ধু মহলে যারা রয়েছেন তারা দ্রুত ঘরে বসেই রেজাল্ট পেয়ে যায়। সো ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। অলরাইট বন্ধুরা, চলে এসেছি বলতে বলতেই। আপনি দেখতে পাচ্ছেন পর্দায় খুব সুন্দরভাবে আমি আপনাদের জন্য প্রসেসটা লিখে রেখেছি যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। এটি দেখেই খুব সহজেই আপনি বুঝে ফেলতে পারবেন, এবং আপনি আপনার ফোনের অর্থাৎ মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে খুব সহজে স্টেপগুলো ফলো করেই রেজিস্ট্রেশন সুসম্পন্ন করে ফেলতে পারবেন। এবারের রেজাল্ট একটি ভিন্ন পদ্ধতিতে দেওয়া হচ্ছে, কেননা করোনার পরিস্থিতিতে সবাই কিন্তু আমরা উদ্বিগ্ন চিন্তিত, সে কারণে ঘরে বসে তথ্য প্রযুক্তির ব্যবহারকে কাজে লাগিয়ে আমরা রেজাল্টটা নিশ্চিত করে ফেলতে পারবো। সো স্টেপ বাই স্টেপ ফলো করুন, আমি আমার কথাগুলো শেয়ার করছি আপনাদের সাথে। আপনি আপনার মোবাইল ফোনটি হাতে নিন, হাতে নিয়ে মেসেজ অপশনে যান। আপনি যে কোনো অপারেটর অর্থাৎ রবি, গ্রামীণফোন, টেলিটক, বাংলালিংক সহ যে সমস্ত অপারেটরগুলো রয়েছে সেই সমস্ত অপারেটর যে কোনো একটি অপারেটরের মাধ্যমে আপনি খুব সহজে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। একবার চাইলে করতে পারেন অথবা একাধিকবারও করতে পারেন, তবে একাধিক করার প্রয়োজন নেই, জাস্ট আপনি একবার রেজিস্ট্রেশন করলেই হবে। সো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এসএসসি দিয়ে শুরু করছি, এখানে আবার কারো মন ভেঙে যাওয়ার কোনো কিছু কারণে আমি এসএসসি দিয়ে শুরু করছি। দাখিলটাও রয়েছে এবং টেকনিক্যালটাও রয়েছে, স্টেপ বাই স্টেপ যে কোনো অপারেটরেই আপনি রেজিস্ট্রেশন সুসম্পন্ন করতে পারবেন। তো প্রথমে আমি এসএসসিটা লিখে দিয়েছি, প্রথমে এসএসসি লিখতে হবে, এরপর স্পেস দিতে হবে, অর্থাৎ আপনাকে প্রথমে মেসেজ অপশনে যেতে হবে, মেসেজ অপশনে গিয়ে এসএসসি লিখতে হবে, স্পেস দিতে হবে, বোর্ড নেম দিতে হবে, স্পেস দিতে হবে, রোল নাম্বার দিতে হবে, তারপরে স্পেস দিতে হবে, তারপরে ইয়ার, ইয়ার মানে 2020 সাল, তারপরে এই নাম্বারে অর্থাৎ 16222 এই নাম্বারে সেন্ড করে দিতে হবে। সেন্ড করার সাথে সাথে আপনার মোবাইল থেকে কুট করে 2.55 টাকা কেটে ফেলবে, তার মানে প্রায় 3 টাকার মতো কেটে ফেলবে। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আপনি আপনার ঘরে বসে যে রেজাল্ট পাচ্ছেন এটি সুক্রিয়া। সো আমি এখানে এক্সাম্পল দিয়েছি, এসএসসি লিখবেন, স্পেস দিবেন, ঢাকা হলে ঢাকা, চিটাগাং হলে চিটাগাং, এই কোডটি খেয়াল করুন, তারপর আপনি রোল নাম্বার দিবেন, তারপর ইয়ার দিবেন, তারপর এই নাম্বারে পাঠাবেন। এই গেল এসএসসি, আমি কোডটি পাশে দেখাচ্ছি। তারপর দাখিল এর প্রি রেজিস্ট্রেশন পদ্ধতি, দাখিলের জন্য সেম পদ্ধতি, জাস্ট আপনি এসএসসির জায়গায় দাখিল লিখবেন, এরপর বাকি সব কাজ কিন্তু একই। সো এখানে কিন্তু বোর্ডের জায়গায় শুধু মাদ্রাসা লিখতে হবে, এমএডি লিখলেই হবে, দাখিল স্পেস এমএডি স্পেস রোল নাম্বার, তারপরে ইয়ার, তারপরে 16222-তে পাঠাতে হবে। এরপর টেকনিক্যালটা আমি রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি, সেটি হচ্ছে এসএসসি লিখবেন, স্পেস দিবেন, বোর্ড নেম দিবেন, স্পেস দিবেন, তারপর রোল নাম্বার দিবেন, স্পেস দিবেন, ইয়ার দিবেন, তারপর 16222 এই নাম্বারে সেন্ড করে দিবেন। আমি এখানে এক্সাম্পল দিয়েছি, আশা করি একবার না বুঝলে বারবার দেখতে থাকুন ভিডিওটি, বেশি বেশি করে শেয়ার দিন পাশাপাশি যাতে সবাই উপকৃত হয়, আশা করি বুঝতে পেরেছেন। এর
আপনাদের অনুরোধ পেলে বেশি বেশি লাইক পেলে বেশি বেশি সাবস্ক্রাইব পেলে অবশ্যই আমি অনলাইনে কিভাবে আপনি আপনার রেজাল্টটি বা ফলাফল সহ খুঁজে নেবেন সেটি একটি ভিডিও তৈরি করব। যদি আপনার আপনাদের অনুরোধ পাই বা আপনাদের আন্তরিক রেসপন্স পাই। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেডগুলো পেয়ে যেতে পারেন এই চ্যানেল থেকে। সো আপনার পরবর্তী নতুন রেজাল্ট পাওয়ার পরে নতুন প্রত্যেকটি দিন সুন্দর হোক, মঙ্গলময় হোক এবং আপনার জীবন সোনালী জীবন কামনা করে আজকের মতো এখানে বিদায় চাইছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং এবং আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। পরবর্তী নতুন কোনো ভিডিওতে বকবক করব সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।
হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন যাতে লার্নিং এবং